তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউ জার্সিপ অকৃতজ্ঞ নয় জানাবে মালিক, সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে, সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জানাবে মালিক। জানি যে বাহানা করছি আমি, আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে, তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীরযোগ্য ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনে খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতে বের রাজমহলে যাব, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলি জনাব, কিছু হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে, কেমন যেন লাগছে? কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে, আপনি খাবার খান ও সব ঠিক হয়ে যাবে। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক, তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। বল
বলুন আলী জনাব। দুই বিশ্বাসঘাতককে বন্দী করো। আলী জনাব আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। আমাকে আমানু আমাকে আলী জনাব আমাকে ছেড়ে দিন। আমি আলী জনাব আমি কিছু করিনি আলী জনাব। সবুর করো, সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা, ও আমাকে বিষ দিতে বলেছিল কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো, এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ড দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশা। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা, পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে, খা। আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি। হে খোদা, আমাকে ক্ষমা করুন। আলী জনাব নিয়ে যাও। আলী জনাব আমি তো নির্দোষ। আলী জনাব আমি তো কোনো দোষ করিনি। বানু আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব করুন। আলী জনাব খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত, আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড, তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ। না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমার মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো, ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেন হতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে, কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে, তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো, একটু পরেই হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেন হতেব আপনাকে নির্দেশ দিয়েছে আমুনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার।
সে আমাকে বাছার পেয়ালাতে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি, আমি বিষ দেইনি। আপনারা দেখেছেন আমি শারাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি, আর আমি শুধু আপুপিসের সঙ্গে এ কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো খুব দ্রুত। কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদাতালা সকলকেই সৃষ্টি করেছেন, কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না। কারিমামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো? বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি, আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো।